আসসালামু আলাইকুম মন পাখি চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হিয়া খান আবারও চলে আসলাম আপনাদের সামনে অনেকদিন পরে এক রেসিপি নিয়ে। আশা করি আল্লাহর কৃপায় সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আরও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কাছে বা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজ আমি এখানে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা একটু আলাদা ধরনের, তো দেখতে থাকুন সাথে থাকুন, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখা শেষে প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখানে বরবটি নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো মুরগির ডিম, আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এদিকে আমি নিয়েছি দুটো আলু, এভাবে আলুগুলোকেও আমি লম্বা লম্বা চিকন চিকন করে ফালা করে নিয়ে নিয়েছি, যেরকমভাবে বটবটিগুলো কেটে নিয়েছি ঠিক সেইভাবেই আলুগুলোও কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ভেন্ডি, এখানে ভেন্ডিগুলোকে কেউ কেউ হয়তো ঢেঁড়শও বলে, সেই ভেন্ডিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে চিকন করে এরকম ফালা ফালা করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সবগুলো উপকরণ। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি আমি। এখানে সামান্য একটু শুকনো লঙ্কাগুঁড়ো, এখানে জিরা গুঁড়ো, আর এখানে ধনিয়া গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লবণ। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়ে নিয়েছি, এবার আমি একসঙ্গে মিক্স করে নেব। আমি বটবটির মাঝে ঢেলে দিচ্ছি ভেন্ডিগুলো, এবার ঢেলে দিব আলু, কুচি করে রাখা আলুগুলো। আমি এই একসঙ্গে তিনটা উপকরণ মিক্স করে নিলাম, এগুলো সাইডে রেখে দিচ্ছি। এখানে এরকম একটা আমি স্টিলের বাটি নিয়েছি, এবার দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ লবণ সাথে হলুদ গুঁড়ো। হলুদ একটু কম হয়েছে মনে হচ্ছে, তাই আর একটু দিয়ে নিলাম। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে ধনিয়া গুঁড়ো, আর সামান্য যে লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো সেই লঙ্কা গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাও আমি সাইডে রেখে দিলাম। এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। এদিকে আমি চুলাতে আগে থেকে কড়াই বসিয়েছিলাম, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম গোটা জিরা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব, তবে পুড়ে যেতে দেবো না, আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। সাথে থাকুন দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলরেডি গোল্ডেন কালার এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না ততটা, কারণ যেহেতু আমি সাদা তেল ব্যবহার করেছি তাই পেঁয়াজের কালারটা অতটা গোল্ডেন দেখা যাচ্ছে না। আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে ঢেলে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিম দুটো। এবার ডিমগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম, কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব মিক্স করে রাখা মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে বাটিটাতে মশলাগুলো এসেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এভাবে ভাজি করে আপনারা একবার খেয়ে দেখবেন, অবশ্যই খুব টেস্টি ও মজাদার একটা রেসিপি। কিছুক্ষণ কষিয়ে নিলাম, এবার আমি ঢাকনা তুলে দেখছি, দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু লাড়াচাড়া করে দিচ্ছি আমি ডিমগুলোকে, খুব ভালোভাবে
কষিয়ে নিলাম। এগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি কাঁচা সবজিগুলো। এই কাঁচা সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেছি। এবার আমি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মিক্স করে নেওয়ার পর এবার আমি ঢেকে দেব। ঢাকনা তুলে মাঝে মাঝে আমি লাড়াচাড়া করে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি, সেটা স্কিপ করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে, তা হয়তো আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভাজিটাকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন ভাজিটা কতটা সুন্দর হয়েছে, দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তো আমার এই ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্টের মাঝে জানিয়ে দেবেন। আর প্লিজ ভিডিওটা দেখা শেষে একটা লাইক করে দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখে কেউ লাইক না করে যাবেন না। অনেকেই আছে হয়তো ভিডিও দেখে কিন্তু লাইক করে না, সেটা খুব খারাপ লাগে আমাদের যারা ইউটিউবার আছি সবারই, কারণ লাইকটা পেলে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো এরকম রেসিপি পেতে আমার ডিসক্রিপশন বক্সে অনেক লিংক দেওয়া থাকে, সেখান থেকে একবার দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।